Yes. মনটো কোন বেকাত আহিবা Thank you.
ভাবে তোমার পাহাড়া নাই আই এম গুড ইন ইংলিশ বাট আই এম বেস্ট ইন আসামিজ মোক কোনোবাই কৈছিলে লন্ডনত সাহিত্য সভা নাই মই কৈছোঁ যে যোগেন কলিতা বিহগুৰিৰ পৰা আহি লণ্ডনত পাঁচ বছৰ আছোঁ সাহিত্য সভা কৰি থৈহে মই উভতি যাম ইয়াত এগৰাকী আমাৰ বিশিষ্ট আমাৰ ইয়াৰ বক্তাই কৈছে যে আজি আই আই টিয়ানবিলাক গুচি গ'ল চব গুচি গ'ল বাহিৰত এয়াৰ কণ্ডিশ্যনত থাকে উভতি নাহে ক'তা আমিতো উভতি আহিছোঁ লণ্ডনত চাকৰি কৰিও ল'ৰা ছোৱালী তাতেই জন্ম দি গোটেই পৰিয়াল বান্ধি লৈ আকৌ ঘূৰি আহিছোঁ গুৱাহাটীলৈ টু ছাৰ্ভ মাই ষ্টেট এয়া জানো জ্বলন্ত উদাহৰণ নহয় মোক এজনে সুধিছিলে তুমি কলেজলৈ কিয়ত আহিছা মই কৈছোঁ মই কিয়ত আহিছোঁ ডেট ডাজ নট মেটাৰ কিন্তু আই এম কামিং টু এ কলেজ হুইচ ইজ ভেৰি ফেমাছ ইন ইণ্ডিয়া ডেট ৱাজ ডং কলেজ য'ৰ পৰা দীপক জৈনক সৃষ্টি কৰিছে দীপক জৈন আৰু সেই দীপক জৈনক আজি আমেৰিকাই নি কিমান উন্নতি কৰি ল'লে এতিয়া চাইনাই লৈ গ'ল চীন দেশত দীপক জৈনক চবেই চিনি পায় কিন্তু আমাৰ ভাৰতবৰ্ষত কমাৰ্চ পঢ়ি থকা কিমান ল'ৰা ছোৱালীয়ে দীপক জৈনক দেখা পাইছে মই আমাৰ অধ্যক্ষ মহোদয়ক অনুৰোধ কৰিম যাতে দীপক জৈনক এদিন লৈ আহক অকলে ল'ৰা ছোৱালীৰ লগত সোমোৱাই দিয়ক কথা পাতিবলৈ দিয়ক আৰু তেতিয়া তেওঁলোকে উদ্ভাসিত হৈ যাব জ্ঞানৰে কিহৰ জ্ঞান ট্ৰেড এণ্ড কমাৰ্চ ইন দ্য ৱৰ্ল্ড আজি চাইনাৰ ল'ৰা ছোৱালীয়ে নিজৰ নামটো সলনি কৰি লৈছে এটা ল'ৰাৰ নাম জিং জেং আৰু সি ইণ্ডিয়ালৈ আহিলে তাৰ নামটো হৈ যায় অশোক আৰু মই সুধিছিলোঁ তুমি নামটো কিয় সলনি কৰিছা কৈছে ইণ্ডিয়ানছ দে লাইক ইট দে লাইক মাই নেম মই জিং জাং ক'লে ইহঁতে বেয়া পায় আৰু মই কৈছোঁ হোৱাট লেংগুৱেজ ইউ ন' কৈছে আই ন' হিন্দী হাউ ইউ ন' হিন্দী তেতিয়া সেই ল'ৰাটোৱে ক'লে কাম টু মাই কাণ্ট্ৰি চাইনা আৰু মই 38 প্ৰিন্সিপাল লৈ পেলাই যেতিয়া চাইনালৈ গৈছিলোঁ তেতিয়া হিন্দীত কোৰাছ গাইছিলে ছাৰে জাহা আছে আচ্ছা আৰু তেওঁলোকে কৈছিলে হিন্দী চিনি ভাই ভাই তেতিয়া মই চিন্তা কৰিছিলোঁ আমাৰ মেচিন গানবিলাক কলৈ গ'ল সিহঁতে কৈছে উই ডোণ্ট বৰ্ডাৰ ইণ্ডিয়া আৱাৰ বৰ্ডাৰেশ্যন ইন ইউনাইটেড ষ্টেটছ অফ আমেৰিকা আৰু ডেট টু ইন বিজনেছ ট্ৰেড এণ্ড কমাৰ্চ গতিকে বহুত আশা আমাৰ ল'ৰা ছোৱালীয়ে বুকুত বান্ধি লৈ আজি এই মহাবিদ্যালয়ত আহিছে মই দেখিছোঁ যে ইমিডিয়েট এইখন কলেজত যিসকলে ইয়াত আমাৰ আজি এই নমস্য ব্যক্তিসকলক মই অনুৰোধ কৰিছোঁ এই কলেজখনক যাতে ইমিডিয়েট এ গ্ৰেডলৈ অনাত সহায় কৰি দিয়ক এ গ্ৰেড অহাৰ পিছত অট'নমি আহিব অট'নমিৰ পিছৰ পৰ্যায়ত বিশ্ববিদ্যালয় হ'ব এই মহান আশালৈ মই ইয়ালৈ যাব বিচাৰিছোঁ আৰু যোৱাৰ আগত এটা প্ৰতিশ্ৰুতি দিছোঁ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ৰ পৰা আহোঁতে মই উপাচাৰ্য মহোদয়ৰ পাৰ্মিশ্যন লৈ আহিছোঁ সেইকাৰণে মই ক'ব পাৰোঁ হোৱাট এভাৰ ইউ ৱান ফ্ৰম গুৱাহাটী ইউনিভাৰ্চিটি উই আৰ ৰেডি টু অফাৰ থেংক ইউ ছ' মাছ বিশ্বনাথ মহাবিদ্যালয় আছুগুটৰ সভাপতি জিষ্মন বৰাক আমাৰ কলিতা ছাৰক সম্বৰ্ধনা জনাবৰ কাৰণে অনুৰোধ জনাইছোঁ ধন্যবাদ এই পুরস্কার লাভ করে ইয়ার পাশতে জনাক নেভির হায়ার সেকেন্ডারি ফার্স্ট ইয়ার বেগেতক ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্য ডাঙ্গরিয়ায় বৃত্তি প্রদান করে ইয়াক ডক্টর যোগেন কলিতার হাতের পরা পুরস্কার হবার বাবে অনুরোধ জানালো ইয়ার পাশতে দেবলীনা ভূঞা বিএসসি ফার্স্ট ইয়ার তেওঁ ইয়ার আমার মাজত নাই ইয়ার পাছত আছে রিপন ঘটক তেওঁ আমার মাজত নাই দেব ভবেশ বিশ্বকর্মা বি কম ফার্স্ট ইয়ার তেখেতক ভট্টাচার্য ডাঙরিয়ার পৰা পুরস্কার লোভার বাবে অনুরোধ জানাইছে ইয়ার পাছতে প্রসন্ন কাৰ্কি তেওঁ আমাৰ মাজত বৰ্তমান উপস্থিত নাই কলিতা দেৱৰ হাতৰ পৰা পুৰস্কাৰ ল'বৰ বাবে অনুৰোধ জনাম
এতিয়া ছাত্রছাত্রীসকলে আকাশ চুব খোজা ছাত্রছাত্রী গতিকে আমার ছাত্রছাত্রীসকল ভাল সুবিধা দিব লাগিব গতিকে আমি কব খুজিম যে দিশপুরত বহি চমক সৃষ্টি করা সিদ্ধান্ত লওয়ার পরিবর্তে ছাত্রছাত্রীসকলের ভবিষ্যৎ চমকব পরাকৈ অসম সরকারে সিদ্ধান্ত লব লাগিব আর ইয়াত ছাত্রছাত্রীসকলে সংকল্প লৈছে যে আমি জিলিকিম আর অসমক জিলিকাম গতিকে অসমক জিলিকাবর বাবে ছাত্রছাত্রীসকলক সুবিধা দিব লাগিব কারিকরী অকারিকরী বৃত্তিমূলক শিক্ষা সকলোতে সুবিধা দিব লাগিব যাতে ছাত্রছাত্রীসকলে এই সপোনবোর বাস্তবত রূপায়িত করব পারে সদৌসম ছাত্র সন্থা 28টা জনগোষ্ঠীয় সংগঠন বা নদীবিন বান বিরোধী সংগঠন সমূহে এই বৃহৎ নদী বান্ধৰ বিৰোধিতা কৰি আহিছে আর আমি ছাত্র সন্থা 28টা জনগোষ্ঠীয় সংগঠনে কৈ আছো যে আমি উন্নয়ন বিরোধী নহয় কিন্তু যি বৃহৎ নদী বান্ধে বান্ধটোৰ নামনিত বসবাস কৰা জনসাধারণের জীবন সম্পত্তি নিঃশেষ কৰিব সেই বৃহৎ নদী বান্ধৰ বিরোধী আর এই বিরোধিতা আমি কৰি থাকিম আর এই সম্পর্ক ত্রিপাক্ষিক আলোচনা হৈছিল বিশেষজ্ঞ কমিটির প্রতিবেদন দিলে ত্রিপাক্ষিক আলোচনা হল আর সেই ত্রিপাক্ষিক আলোচনাত সেই সময়ের শক্তিমন্ত্রী পীযূষ গোয়েল ডাঙরিয়া সেই সময়ের ক্রীড়ামন্ত্রী আজির সন্মানীয় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱাল ডাঙরিয়া অধ্যক্ষতা আছিল তাত আমি যুক্তিরে তথ্যরে বৃহৎ নদী বান্ধৰ বিরোধিতা করেছিল গতি সেই মিটিংত কি হয়েছিল জানি ললে হল আর সেই সভাত বিশেষজ্ঞ আর দিল্লির বিশেষজ্ঞের কমিটি গঠন হয়েছিল বিশেষজ্ঞর মতর দিল্লির বিশেষজ্ঞর মত নিমিল আকো আসু 28টা জনগোষ্ঠীয় সংগঠন আন আন সংগঠনের আলোচনা করার কথা আছিল কেন্দ্রীয় সরকারে সেই ত্রিপাক্ষিক আলোচনা করবলে কিন্তু আজিলেক সাহস হওয়া নাই আর সেইকারণে আমি কব খুঁজো যে বিশেষজ্ঞ সকলের মতামত সন্মানজনক বিশেষজ্ঞ সকলের বিজ্ঞানসম্মতভাবে মতামত দিছে বিজ্ঞানের সত্য গেরুকামুখটো সত্য গুৱাহাটীটো সত্য দিল্লিটো সত্য বিশ্বর যিকোনো জায়গাতে সত্য গতি বিশেষজ্ঞ সকলের মতামত সন্মানজনক আর বিশেষকে এতিয়া রঙা নদীর পানি এড়ি দিয়ার ফলত আমি কি হল দেখিলো রঙা নদীর পানির পিছত আমি এবার নেপকুয়ে দয়াঙর পানি এড়ি দিয়ার পিছত কি হল দেখিলো আর এতিয়া কেরালাত নদী বান্ধর আমি বিভীষিকা দেখিছো ইয়ার পিছত ভারতবর্ষ আর অসমৰ কোনো রাজনৈতিক দল নেতা কোনো আর বৃহৎ নদী বান্ধর সপক্ষে মত দিব নালাগে আর এই প্রতি আমার সতর্কবাণী আসলতে বিশ্বনাথ মহাবিদ্যালয় আজি 54তম নবাগত আদরণী সভা সেই নবাগত আদরণী সভার লগত সংগতি রাখি মই অসমৰ সমাজ জীবনত বিশেষভাবে অরিহণা আগবহা কেগৰাকীমান বিশিষ্ট ব্যক্তিক ছাত্রছাত্রীক অনুপ্রেরণা দিবর কারণে মই নিমন্ত্রণ করেছিল সেই সকলের ভিতর আছে আমার সদৌসম ছাত্র সন্থার মুখ্য উপদেষ্টা সমুজ্জ্বল ভট্টাচার্য ডাঙরিয়া চতিয়া বিধানসভার সমষ্টি আমার বিশ্বনাথ বিধানসভার সমষ্টি আর গহপুর বিধানসভা সমষ্টির সন্মানীয় বিধায়ক সকল এই মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা প্রাক্তন অসমৰ মন্ত্রী বন্ধুবর প্রবীণ হাজরিকা ডাঙরিয়া আকৌ গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের সন্মানীয় অধ্যাপক আন্তঃৰাষ্ট্ৰীয় খ্যাতিসম্পন্ন অধ্যাপক তথা গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের সঞ্চালক ডক্টর যোগেন কলিতাদেবক এই সকলক মাতি আনি মহাবিদ্যালয়ের মই ছাত্রছাত্রীক একটা প্রেরণা দিবর কারণে চেষ্টা করেছো আর আমার মহাবিদ্যালয়খনে এই সকল লোকর প্রেরণাত এদিন আগবাহি যার মই সপোন দেখিছো এইখন আজি এই অনুষ্ঠানতে মই আমার সন্মানীয় স্থানীয় বিধায়ক প্রমোদ বরঠাকুরের জড়িয়ে মহাবিদ্যালয় আলোচনীখনও মুক্তি করেছো ইও আমার মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীক বৌদ্ধিক মাত্রা প্রদান করব গতি মই ভাবিছো এনে ধরনের নতুন নতুন কার্যপন্থার জড়িয়ে নতুন নতুন শিক্ষিত আর বৌদ্ধিক আর রাজনৈতিক নেতার প্রেরণাদায়ক ভাষণে আমার মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীর উত্তরণত একটা অরিহণা আগবাব আর সেই আমার অকল বিশ্বনাথ মহাবিদ্যালয় বলে নয় বিশ্বনাথর জড়িয়ে বৌদ্ধিক জগৎখনক আমার মহাবিদ্যালয়খনে এখন দপদপাই তুলিব এইটাই মই কল্পনা করেছো।